হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো শঙ্কর চক্রবর্তীর সম্বন্ধে। আর তুমি থাকবে জেলখানায়, আর তোমার বোনটা। শঙ্কর চক্রবর্তী হলেন একজন বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। তিনি অসংখ্য বাংলা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। 90 দশকের একজন প্রতিভাবান অভিনেতা হলেন শঙ্কর চক্রবর্তী, যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন এবং নিজেকে সিনেমা জগতে সুপ্রতিষ্ঠিত করেছেন। শঙ্কর চক্রবর্তী 1962 সালে 18ই আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 59 বছর এবং উচ্চতা প্রায় 5 ফুট 7 ইঞ্চি। তিনি এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের পর তার মা বাবা নাম রাখেন হারাধন চক্রবর্তী, কিন্তু যখন তিনি সিনেমা জগতে প্রবেশ করেন তিনি তার নাম পরিবর্তন করে শঙ্কর রাখেন। প্রথমে তিনি কলকাতার গ্রামীণ স্কুলে তার প্রাথমিক জীবন শুরু করেন এবং পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার বাবা মা তার পড়াশোনার খরচ চালাতে পারবেন না সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি আরো পড়তে চেয়েছিলেন। তাই তিনি পড়ার খরচ চালানোর জন্য কখনো চায়ের দোকানে, আবার কখনো সাইকেলের দোকানে মিস্ত্রির কাজ করেছেন। অভাবকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। দোকানে কাজ করে তিনি যেটুকু উপার্জন করতেন তা দিয়ে তার ঠিক মতো চলতো না। তাই তিনি ঠিক করলেন অভিনয় করবেন, কিন্তু অভিনয় করব বললেই তো আর অভিনয় করা যায় না, তার জন্য অনেক স্ট্রাগল করতে হয়। প্রথমে তিনি পাড়ার অনুষ্ঠিত ছোটখাটো নাটকে অভিনয় করতে লাগলেন, তারপর উৎপল দত্তের নাটকের গ্রুপে যোগ দেন তিনি, তারপর বিবাহ অভিযান ধারাবাহিকের মধ্য দিয়ে তিনি অভিনয় জগতে পা রাখেন। আর এই ধারাবাহিকটি তখনকার সময় খুবই জনপ্রিয় হয় এবং বিশেষ করে তার অভিনয় দর্শকদের মুখে মুখে প্রশংসিত হয়। আর এই ধারাবাহিকে অভিনয় করার পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি, দিয়ে গেছেন একের পর এক হিট ছবি। নায়ক হিসেবে তার প্রথম ছবি ছিল অনুভব, যদিও এই ছবিটি সেরকম সাফল্য পায়নি, কিন্তু তার অভিনয় দর্শকদের খুবই পছন্দ হয়। তারপর তাকে অনেক সিনেমায় খলনায়ক এবং বিভিন্ন পার্শ্ব চরিত্রে দেখা যায়। মেজ বউ, সংসার সংগ্রাম, দোসর, কিশোর কন্যা, সত্যমেব জয়তে, কালীশঙ্কর প্রভৃতি উল্লেখযোগ্য। ভিক্ষে করে সংসার চালানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই দাদা। আমি নিজের চেষ্টায় লেখাপড়া শিখে চাকরি করে যে টাকা আনি তা দিয়ে সংসারটা চালাতে পারি। তুমি কাল থেকে ছুটি নাও, দেখো আমি কিভাবে সংসারটা চালাচ্ছি। 2006 সালে জিতের বিপরীতে ঘাতক ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি। তিনি অঞ্জন চৌধুরী, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত এবং বর্তমানে রাজ চক্রবর্তী প্রভৃতি পরিচালকের সাথে কাজ করেছেন। অভিনেত্রী সোনালী চক্রবর্তীকে বিয়ে করেন তিনি। সিনেমা ছাড়াও তিনি বিভিন্ন টিভি সিরিয়ালেও কাজ করেছেন। ওগোবধূ সুন্দরী, মা, ভালোবাসা.com, ইষ্টি কুটুম, ইচ্ছে নদী, কুসুম, দোলা প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সব করে ঘর ধাক্কা দিয়ে বাইরে বার করো, এক্ষুনি বাইরে বার করো। বর্তমানেও সেই একই দক্ষতা নিয়ে অভিনয় করে যাচ্ছেন দেশের মাটি এবং ধুলোকণা ধারাবাহিকে। সো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এইরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।